Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. It's me, Shurma, New York Blog City. Asha kori shobai bhalo achen. Ajke abaro chole eshechi mojar ekta recipe niye, buffalo chickens. Asha kori shobai bhalo lagbe. Bhalo lagle amar channel ta subscribe kore pashe je bell icon ta royeche, ta press korben jate amar video gulo shohojei peye jan. Ar jara already koreche তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তাহলে চলো শুরু করা যাক আমার মজাদার রেসিপি বাফেলো চিকেন এখানে বাফেলো চিকেনের জন্য আমি এখানে চিকেনের থাইন লেগ নিয়েছি এটা আমি স্কিন সহ নিয়েছি আপনারা স্কিনটা ছেড়েও নিতে পারেন আর এখানে আমি চিকেনের লেগ থাই নিয়েছি আপনারা চিকেন উইংস নিলে এটা আরো ভালো হবে যেহেতু আমার বাসায় চিকেন উইংস ছিল না তাই আমি এটা দিয়ে করে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছে এখানে আদা রসুনের পেস্ট ব্ল্যাক পেপার আর এখানে নিয়েছি আমি লেবুর জুস আর সল্ট এখন আমি এটাকে মেখে 20 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব প্রথমে এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি আমি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিব আমি এখানে ব্ল্যাক পেপার এটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে লেবুর জুস যেটা আমি আমার এটা চিকেনের পরিমাণ বুঝে আমি নিয়ে নেছি আর সাথে এখানে আমি সল্ট পরিমাণ মতো সল্ট দিয়ে নেছি তারপর এটাকে আমি মেখে 20 মিনিটের জন্য এটাকে আমি এক সাইডে রেখে দিব বাফেলো চিকেনের জন্য এখন আমি একটা পাউডার বানিয়ে নিব সেই জন্য এখানে একটা আমি অলরেডি বল নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্ন ফ্লাওয়ার দিচ্ছি সাথে এখানে আমি দিব হাফ কাপ অল পারপাস ফ্লাওয়ার লাইক ময়দা সাথে এখানে আমি অ্যাড করব এখানে আমি চিলি পাউডার অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুনের মতো সাথে এখানে আমি অ্যাড করে নিচ্ছি গার্লিক আর হচ্ছে যে ব্ল্যাক পেপার এটা আর যে মিক্স সেটা আমি অ্যাড করে নিচ্ছি আর সাথে নিয়ে নেব সামান্য পরিমাণ সল্ট তারপর এটাকে আমি মিক্স করে এখন এক সাইডে রেখে আমি অন্য প্রসেসিং এ চলে যাব এখন বাফেলো চিকেন বানানোর জন্য আমার যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে যে সস একটা বানাতে হবে বাফেলো চিকেনের সেই ইনগ্রেডিয়েন্টস গুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়েছি গার্লিক পাউডার টমেটো কেচাপ এখানে হট সস রয়েছে এখানে হোয়াইট ভিনেগার সয়া সস আর সল্ট এগুলো দিয়ে আমি একটা সস বানিয়ে নেব বাফেলো চিকেনের জন্য তাহলে চলো শুরু করা যাক সস বানানোর জন্য আমি এখানে অলরেডি একটা বোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো কেচাপ পরিমাণ মতো আমি কেচাপ দিয়ে নিয়েছি সাথে দিয়ে নিব এখানে আমি হাট সস এখানে হাট সস আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমার চিকেনের পরিমাণ বুঝে আমি নিয়ে নিচ্ছি তারপর এর সাথে অ্যাড করে নিব আমি ভিনেগার হোয়াইট ভিনেগার এখানে হোয়াইট ভিনেগার আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে গার্লিক পাউডার এটা আমি পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব আমি এখানে সয়া সস এখানে সয়া সস নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণ আমি সল্ট দিব যেহেতু সব কিছুতেই সল্ট রয়েছে তারপর এটাকে আমি মিক্স করে এক সাইডে রেখে দিব তারপর এখন আমি চিকেনগুলোকে আমি ভেজে নিব আমার বাফেলো চিকেনের চিকেন ম্যারিনেট করা 20 মিনিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভেজে নিব ভাজার জন্য প্রথমে আমি চিকেনটাকে তুলে আমি যে এখানে একটা পাউডার করে রেখেছিলাম সেই পাউডারের মধ্যে এটা দিয়ে দিব দিয়ে তারপর এটাকে আমি সবগুলো এভাবে মেখে তারপর আমি এক এক করে ভেজে নিব এখন এগুলোকে আমি মেখে একসাথে রেখে দিব চিকেন ফ্রাই করার জন্য আমি অলরেডি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এতে আমি পরিমাণ মতো 1 কাপের মতো অয়েল দিয়ে নিয়েছি আর এখানে আমি চিকেনগুলোকে পাউডারের মধ্যে ভালো করে মেখে নিয়েছি
এখন এগুলোকে আমি ভেজে নিব। এক এক করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে আমি ভেজে এক সাইডে তুলে নিব। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে এক সাইডে রেখে দিব। খুবই ক্রিস্পি হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখানে আমি অলরেডি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব আমি বাটার, ছোট একটা টুকরো বাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটারটা একটু ম্যাল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব যে আমি একটা সস বানিয়ে রেখেছিলাম আমার যে বাফালো চিকেনের জন্য, সেই সসটা আমি এখন ঢেলে দিচ্ছি। সাথে সাথে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। এখন এটাতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন এটা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে ফ্রাই করে রেখেছি যে চিকেন, সেগুলো এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এক এক করে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। মিক্স করার জন্য এটা আমি 2-3 মিনিট এখানে আমি ফায়ারে মিডিয়াম আঁচে আমি এটাকে 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি, আর যদি ঝাল বেশি পছন্দ না করেন এর মধ্যে সামান্য পরিমাণ এখানে ব্রাউন সুগার অ্যাড করতে পারেন বা রেগুলার সুগার। আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই আমি স্পাইসি একটু লাইক করি, তাই আমি এখানে কোনো সুগার অ্যাড করব না, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য পরে এটাকে আমি নামিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে আমার মজাদার বাফালো চিকেন, আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি ভালো ভালো ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে পারি। তাহলে আজকে এখানেই শেষ করব, পরে কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।